পলাশির যুদ্ধের পর মোহনলালের কি হয়েছিল? মোহনলালকে কি মেরে ফেলা হয়েছিল? মোহনলালের সন্তানদের কি হয়েছিল? মোহনলালের বংশ কি একেবারে শেষ হয়ে গিয়েছিল? আসুন বন্ধুরা, আজ মোহনলালের বংশধরকে খুঁজে বের করার চেষ্টা করি। নবাবী আমলের ইতিহাসে মোহনলাল সম্পর্কে ভুল কাহিনীতে ভরপুর। তার সম্বন্ধে বিশেষ কিছু জানা যায় না। ইতিহাস মোহনলাল সম্পর্কে প্রায় নিশ্চুপ। প্রচলিত কিছু কিছু গল্প দিয়েই যেন এই বীর সেনাপতির জীবন কাহিনী কোনো কোনো ইতিহাসে বলা হয়েছে। তিনি সিরাজউদ্দৌলার হারেমে নিজের বোনকে অর্থাৎ মাধবী বা হীরাকে পাঠিয়ে তরুণ নবাবের প্রীতি পেয়েছিলেন এবং সেই বোনের সাহায্যেই তিনি নবাব সিরাজউদ্দৌলার দেওয়ান থেকে প্রধানমন্ত্রী হয়েছিলেন। এই ধরনের নানা মিথ্যাচারও হয়েছে মোহনলালের সম্পর্কে। নবাব সিরাজউদ্দৌলা মহারাজা দুর্লভ রামকে সরিয়ে নায়েব দেওয়ানের পদ দিয়েছিলেন মোহনলালকে। কাজী মীরজাফর যেমন মীর মদনকে তার প্রতিদ্বন্দ্বী ভাবতেন, দুর্লভ রামও তেমনি মোহনলালকে তার শত্রু মনে করতেন। দুর্লভ রামেরও যেমন নিজস্ব সৈন্যদল ছিল, মোহনলালেরও তেমনি নিজস্ব মনসব ও সৈন্যদল ছিল। আর সেই সৈন্যদলের খরচ নবাব সরকার থেকেই দেওয়ার ব্যবস্থা ছিল। নবাব সিরাজউদ্দৌলা মোহনলালকে মহারাজা উপাধি ও 5000 মনসবদারি দিয়েছিলেন। তৎকালীন কোনো কোনো ঐতিহাসিক মনে করেন মোহনলাল জাতিতে কায়স্থ ছিলেন, কিন্তু তিনি বাঙালি কায়স্থ না লালা কায়স্থ সেই রকম কোনো উল্লেখ নেই। একেবারে নিচু থেকে ধীরে ধীরে উঠে নবাবের সহৃদয়তায় মোহনলাল দেওয়ানি আলীর পদ পেয়েছিলেন বলে সেকালের অনেকেরই রাগ থাকাটাই স্বাভাবিক। কেউ কেউ বলেন মোহনলাল মেদিনীপুর জেলার সবং থানার অধিবাসী ছিলেন। বর্গির হাঙ্গামার সময় সবং থানার কোনো এক গ্রাম থেকে মোহনলালের সুন্দরী বোনকে অর্থাৎ মাধবী বা হীরা, যাকে আমরা পরে আলেয়া বেগম বলে আমরা চিনেছি, সেই বোনকে বর্গীরা ধরে নিয়ে যায় এবং সেই অপহৃত বোনের খোঁজে মোহনলাল বেরিয়ে পড়েন এবং ধীরে ধীরে মুর্শিদাবাদে এসে পড়েন। সেখানে সিরাজের সঙ্গে তার পরিচিত হবার ফলে সিরাজের দলেই আস্তে আস্তে মোহনলাল ভিড়ে যান। তার অপহৃত বোনকে পরে পাওয়া যায় এবং তাকে হিন্দু সমাজে আর ঠাঁই না দেওয়ার ফলে তাকে বেগম মহলেই পাঠানো হয়েছিল। তবে সিরাজউদ্দৌলার তিনি যে খুবই বিশ্বাসভাজন ছিলেন তাতে কোনো সন্দেহ নেই এবং সিরাজউদ্দৌলা তার উপর অনেক বিশ্বাস করতেন এবং অনেক কাজের ভার দিয়ে নিশ্চিন্ত থাকতেন। ঘসেটি বেগমকে মতিঝিল প্রাসাদ থেকে সরিয়ে দেওয়ার পর মতিঝিল প্রাসাদের যত ঐশ্বর্য ধন সম্পদ ছিল সব কিছুই তিনি মোহনলালের উপরে দায়িত্ব দিয়েছিলেন সেগুলো নিয়ে আসার জন্য। পলাশির যুদ্ধক্ষেত্র থেকে সিরাজে চলে যাবার পরও মোহনলাল পলাশি ত্যাগ করেছিলেন। নবাবের সৈন্যদল তখনও পলাতক। মীরজাফরের মুর্শিদাবাদ পৌঁছানোর আগেই সিরাজ রাজধানী ছেড়েছিলেন। মোহনলালের সঙ্গে নবাবের আর দেখা হয়নি মুর্শিদাবাদে। নিজের অল্প সংখ্যক সৈন্য নিয়ে মহারাজা মোহনলালও তার নিজের প্রাসাদে চলে যান। মোহনলালের প্রাসাদ জাফরাগঞ্জ থেকে নসিপুরের মধ্যে কোথাও একটা ছিল বলে অনেকে অনুমান করেন। মোহনলাল জানতেন যে মহারাজা দুর্লভ রাম অর্থাৎ রায়দুর্লভ তার পরম শত্রু এবং নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের মধ্যে তিনিই অন্যতম। কাজে তিনিও রাজধানী ছেড়ে চলে যাওয়ার মনস্থির করেছিলেন। মোহনলালের পত্নী সম্বন্ধে কিছু খোঁজখবর পরবর্তীকালে পাওয়া যায়। মহারাজা মোহনলালের দেউড়ি ছিল এবং সেই মহলসরাতে তার স্ত্রী মহারানী স্বর্ণদেবী এবং অন্যান্য মহিলারা থাকতেন। মহারানী স্বর্ণদেবী নসিপুরের গঙ্গা তীরে একটি শিব মন্দির নির্মাণ করান এবং সেখানে প্রাত্যহিক পূজা চালাবার জন্য কিছু জমিও দান করেছিলেন। মোহনলালের স্থাপিত শিব মন্দিরটি পরে কালক্রমে সেটি ভূমিষ্যৎ এবং ধ্বংস হয়ে যায়। তবে শিবলিঙ্গটি এখনও নসিপুর বড় আখড়ার ঘাটে অন্যান্য শিবলিঙ্গের সঙ্গে একটি ছোট মন্দিরে পূজিত হচ্ছে। মোহনলালের স্ত্রী মহারানী সম্ভবত দীর্ঘদিন বেঁচে ছিলেন, তবে তিনি কবে মারা গিয়েছিলেন সেই সম্বন্ধে কোনো তথ্য পাওয়া যায় না। সিরাজের দেওয়ান ও সেনাপতি ছিলেন বলেই মোহনলাল এবং তার বংশ সম্পর্কে ইংরেজ আমলের ইতিহাস কিন্তু নীরব হয়ে আছে। তৎকালীন ঐতিহাসিকরা সেইভাবে মোহনলালের জীবনী নিয়ে কেউ কখনো কিছু লিখে যাননি। মোহনলালের বংশধর কেউ থাকলে নিজামতের নথিপত্রে তাদের উল্লেখ না থাকাই স্বাভাবিক। মোহনলালকে ইংরেজরা শত্রু বলেই ধরে নিয়েছিলেন। কাজেই মহারাজা মোহনলালের স্ত্রী বা বংশধরদের জন্য ইংরেজরা যে কোনো ব্যবস্থা করবে সেটা আশা করাই ভুল। মোহনলাল বাঙালি ছিলেন কি না তা নিয়ে বহু বিতর্ক আছে। অনেকে তাকে বাঙালি কায়স্থও বলে থাকেন। সেকালে বহু বাঙালি নবাব সরকারের কাছে রাজা মহারাজা উপাধি পেলে তাদের নিজস্ব যে পদবি সেটা বর্জন করতেন। মহারাজা দুর্লভ রাম, রাজা রাজবল্লভ প্রভৃতির মতো ইতিহাসে মোহনলাল মহারাজা মোহনলালই হয়ে আছেন। সেই নাম দেখে বাঙালি অবাঙালি ঠিক করাই কঠিন। 1757 খ্রিস্টাব্দের 23 জুন মীরজাফরের বিশ্বাসঘাতকতার ফলে পলাশির যুদ্ধক্ষেত্রে যে বিশৃঙ্খলা দেখা দিয়েছিল তখনই মোহনলাল নবাবের বিপর্যয় সম্পর্কে সচেতন হয়ে গিয়েছিলেন। তার নিজের ও সিরাজের পুত্রের জীবন বিপন্ন হতে পারে এমন আশঙ্কা তিনি তখনই করে ফেলেছিলেন। তাই যুদ্ধকালীন সেই বিশৃঙ্খলার সুযোগ নিয়ে সবার অলক্ষ্যে
মোহনলাল 6 বছরের সিরাজপুত্রকে নিয়ে মুর্শিদাবাদ ছেড়ে চলে যান। তার সঙ্গে বাসুদেব ও হরনন্দ নামে দুজন বিশ্বস্ত ব্যক্তিও ছিলেন। তারা পদ্মা নদী পার হয়ে ময়মনসিংহের জমিদারির অন্তর্ভুক্ত বোকাইনগর দুর্গে আশ্রয় গ্রহণ করেন। মোহনলাল সিরাজউদ্দৌলার পুত্রকে ময়মনসিংহের জমিদার বাড়িতে দত্তক রাখার ব্যবস্থা করে অজ্ঞাতবাসে চলে যান। পলাতক অবস্থায় তিনি জানতে পারেন তাকে ধরার জন্য ইংরেজ গুপ্তচরদের বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে। তিনি এই সংবাদও পান মীরজাফরের পুত্র মিরন তার পিতার সিংহাসন প্রাপ্তিকে মসৃণ করার জন্য শত্রুদের হত্যা শুরু করেছেন এবং তার জন্য তিনি একটি দীর্ঘ তালিকা প্রস্তুত করে রেখেছেন এবং কয়েকজনকে নৃশংসভাবে হত্যা শুরু করেছেন। তাদের মধ্যে মোহনলালের বড় ছেলে শ্রীমন্তলালও ছিল। অবশ্য মোহনলালের কনিষ্ঠ পুত্র হুক্কালাল পালিয়ে গিয়ে কোনো রকমে আত্মরক্ষা করতে সক্ষম হয়েছিলেন। মোহনলালের বড় ছেলে শ্রীমন্তলালের একমাত্র পুত্র বালক হনুমন্তলাল সে সময় তার মাতুলালয়ে থাকার জন্য কোনো রকমে বেঁচে যান। মোহনলালের বংশধরদের হত্যা করা হবে এই সংবাদ পেয়ে হনুমন্তলালকে উত্তরপ্রদেশের বালিয়ায় সুরক্ষিত স্থানে প্রেরণ করা হয়েছিল। মোহনলালের পুত্র হুক্কালাল 76-এর মন্বন্তরের সময় জুরানপুরে ছিলেন। এই সময় মহামারীর প্রকোপে জুরানপুর ও তার সংলগ্ন এলাকা বহু গ্রাম জনশূন্য হয়ে গিয়েছিল। সেই সময়ে হুক্কালাল মারা যান। তখন তার পুত্র দুঃখীচাঁদ লালের বয়স মাত্র 9 কি 10 বছর। পিতৃহারা দুঃখীচাঁদ মামার বাড়িতেই মানুষ হতে থাকেন এবং জুরানপুর গ্রামেই স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেন। এই দুঃখীচাঁদ লালের পুত্র মদনলাল তার নামের সাথে আস্তে আস্তে তার মামাদের পদবি ঘোষ যোগ করে হয়ে যান মদনলাল ঘোষ। হুক্কালালের বংশধররা যে বাসগৃহে ছিলেন সেই বাসগৃহের ছবি আপনারা এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন, যেখানে মহারাজা মোহনলালের জ্যেষ্ঠ পুত্র রাজা শ্রীমন্তলালের শেষ বংশধর রাজা পৃথ্বীচাঁদ লাল এসেছিলেন 1924 খ্রিস্টাব্দে। এইভাবেই মোহনলালের বংশের ধারা অব্যাহত থাকে। পূর্ণিয়া যাদবদের লাল বংশ নিজেদের মোহনলালের বংশধর বলেই তারা দাবি করেন। এই বংশধরদের উদ্যোগেই পরবর্তীকালে বিহার গোপ জাতীয় মহাসভা এবং সর্বভারতীয় যাদব মহাসভার উদ্ভব হয়। বন্ধুরা, মোহনলালের বংশধর সম্পর্কে যেটুকু তথ্য জোগাড় করা সম্ভব হয়েছিল সেটুকু তথ্য নিয়েই আজকের ভিডিও উপস্থাপন করলাম। কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন বন্ধুরা, ভালো থাকবেন সবাই। আবার দেখা হবে অন্য কোথাও অন্য কোনোখানে।